আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স আপনারা জানেন যে ভিভো Y21 এই মডেলটির বর্তমান প্রাইস হচ্ছে 15,999 টাকা, কিন্তু এই প্রোডাক্ট আপনারা কিভাবে 8 থেকে 10,000 টাকার মধ্যে কিনতে পারবেন এই তথ্যটি আপনাদেরকে আমি জানিয়ে দেব। তবে আপনারা যদি ভিভো Y21 15,999 টাকায় কিনতে চান, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে মডেলটি মার্কেটে অ্যাভেলেবেল নেই। কিছু কিছু দোকানে হয়তো পেয়েও যেতে পারেন। অধিকাংশ দোকানই বলবে Y21 আগের মডেল, এখন নতুন মডেল হচ্ছে ভিভো Y16, এই মডেলটা আপনারা চয়েস করেন, বা এই মডেলটা এটার থেকে Y21 থেকে অনেক বেটার, এটাই অনেক বিক্রেতা বলবে। বাট প্রকৃতপক্ষে কিন্তু ভিভো Y16 এটাতে কিন্তু 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে, বাট Y21-এ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে, এবং এটার চার্জিং স্পিড হচ্ছে মাত্র 10 ওয়াটের, কিন্তু Y21-এর চার্জিং স্পিড হচ্ছে 18 ওয়াটের। এবং ডিজাইনের দিক থেকেও দেখা যায় ভিভো Y21-টাই বেটার। তো আপনারা কিন্তু অনেকেই ভিভো Y21-টাকেই চয়েস করে থাকেন ভিভো Y16 বিপরীতে, আপনারা Y21-টাই কিনতে চাচ্ছেন। তো এখন যেহেতু কোম্পানিতে এই প্রোডাক্টটা নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই প্রোডাক্টটা পারচেস করবেন এবং কম দামে পারচেস করবেন, সেটাই হচ্ছে এখন প্রধান কথা। এখন ভিভো Y21 এই প্রোডাক্টটা যদি আপনারা কিনতে চান, এটা তো আপনারা মার্কেটে যাবেন, গিয়ে সার্চ করবেন, পাবেন না। যদি কোনো দোকানে পেয়ে যান, মানে আগের স্টক থাকে, সেখান থেকে আপনারা 15,999 টাকায় আপনারা পারচেস করতে পারবেন। কিন্তু আপনারা ফেসবুক মার্কেটিং যে একটি অপশন রয়েছে ফেসবুকে, এইখানে গেলে আপনারা যদি সার্চ করেন ভিভো Y21 লিখে, দেখবেন অনেক ফোনই আপনাকে 8 থেকে 10,000 টাকার মধ্যে প্রোভাইড করবে। এবং বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় ইউজ ফোনের মার্কেট রয়েছে, ওই মার্কেটগুলোতে আপনারা ভিভো Y21 পারচেস করতে পারেন। তবে ভিউয়ার্স একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস অথবা আপনি যেখান থেকেই ইউজ ফোন কিনেন না কেন, আপনারা অবশ্যই যার কাছ থেকে ইউজ ফোনটি কিনতেছেন, অবশ্যই সে যে দোকান থেকে প্রোডাক্টটি পারচেস করছে তার ক্যাশ মেমো দেখে নেবেন, এবং অবশ্যই যে ফোনটি আপনারা নিচ্ছেন সেটির প্যাকেট যাচাই করে দেখবেন আইমির সাথে, ফোনের আইমির সাথে প্যাকেটের আইমির মিল আছে কি না। তা না হলে আপনারা কিন্তু অনেক বড় ধরনের ঝামেলায় পড়ে যেতে পারেন ইউজ ফোন কিনে। তো আমি অবশ্যই আপনাদেরকে ইউজ ফোন সাজেস্ট করতেছি, কিন্তু আপনারা কিন্তু এই সতর্ক বাণীটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার ফোন এবং বক্সের আইমিটা মিল আছে কি না এটা দেখে নেবেন, এবং ইউজ ফোন কেনার আগে অবশ্যই ফোনটির ব্যাটারি চেক করে নেবেন। এবং আরও একটি বিষয় খেয়াল রাখবেন, ইউজ ফোনের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ডিসপ্লে, লোকাল ডিসপ্লে লাগানো থাকে, মানে ডিসপ্লে ভেঙে ফেলছে, এরপর হচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে ডিসপ্লেটা চেঞ্জ না করে লোকাল মার্কেট থেকে ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়েছে, সেক্ষেত্রে দেখা যায় অ্যাকুরেট কালার আসে না, বা পরবর্তীতে অল্প আঘাতেই ফোনটি ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই আপনারা অবশ্যই যে ফোনগুলোর ডিসপ্লে অরিজিনালি লাগানো আছে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো, ওই ফোনগুলো অবশ্যই পারচেস করবেন, এবং কেনার আগে অবশ্যই বক্স দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।